बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ऑनार्स तृतीय बर्षेर दर्शन विभागेर शिक्षार्थीबृंद, तोमादेर आजकेर क्लासेर कोर्सेर नाम प्रतीकी जुक्तिविद्या। कोर्स कोड 231705। शिक्षार्थीबृंद, तुम्हरा जानो जुक्तिविद्यार जनक एरिस्टटल। प्रतीकी जुक्तिविद्यार क्षेत्रेओ तिनी प्रथम प्रतीक व्यवहार करेछेन, ताई साबिकी एवं प्रतीकी उभय जुक्तिविद्यार जनक हिसाबे ग्रीक दार्शनिक एरिस्टटल के आख्यायित करा हय। आमी ए स्लाइडे आई एम कॉपीर छवि एवं तार विख्यात ग्रंथ सिम्बोलिक लजिक एर छवि दिएछि। एटी तोमादेर থার্ড ইয়ারে পাঠ্য। তোমাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয় বা ক বিভাগের প্রশ্ন আসে অনেক সময় যে তোমাদের সিম্বলিক লজিকের কোন বইটি পাঠ্য, তখন তোমরা সিম্বলিক লজিক আই এম কপি তার বইটি পাঠ্য। সেজন্য আমি এটা তোমাদের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের আলোচ্য সূচি প্রতীকী যুক্তিবিদ্যা কি, সত্যতা ও বৈধতার পার্থক্য, প্রতীক কি, বিভিন্ন প্রকার প্রতীক, প্রতীক ব্যবহারের উপযোগিতা। আজকে আমি এই বিষয়গুলো নিয়েই তোমাদেরকে আলোচনা করব। প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে দেখো, যুক্তিবিদ্যার জনক এরিস্টটল যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রথম প্রতীক ব্যবহার করেন। প্রতীকী যুক্তিবিদ্যা বিকাশ লাভে অবদান রয়েছে দার্শনিক লাইবনিজ, জর্জ বুল, জেবন্স, সিএস পার্স, বার্ট্রান্ড রাসেল, হোয়াইটহেড প্রমুখ। যে বিদ্যার মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করা হয় তাকে যুক্তিবিদ্যা বলে। তাহলে যুক্তিবিদ্যা কি? যে বিদ্যার মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করা হয় তাকে বলা হয় যুক্তিবিদ্যা বা লজিক। এই যুক্তিবিদ্যার অন্যতম একটা শাখা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার যে শাখায় প্রতীকের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করা থাকে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিক বলে। প্রতীকী যুক্তিবিদ্যাকে রূপগত বা আকারগত ভিত্তি বলা হয়। কেন বলা হয়? যেমন আমি একটা উদাহরণ দেই তোমাদের, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে বৃষ্টি হবে। আকাশ মেঘাচ্ছন্ন, অতএব বৃষ্টি হবে। এই যুক্তিটিকে প্রতীক ব্যবহার করেও আমরা প্রতীকায়িত করতে পারি। যেমন যদি P তাহলে Q, P অতএব Q। এবার চলো আমরা দেখি সত্যতা ও বৈধতার পার্থক্যটা কি। শিক্ষার্থীবৃন্দ,
সত্যতা কথাটি বচন, বাক্য বা উক্তির উপর আরোপ করা হয়। কোনো বচন সত্য বা উক্তি সত্য হওয়ার অর্থ হলো বাস্তবের অনুরূপ হওয়া, অর্থাৎ বাস্তবের সঙ্গে বচন, উক্তি বা বাক্যের মিল থাকলে সেটা হবে সত্য, আর বাস্তবের সঙ্গে যখন মিল না থাকবে তখন সেটা হবে মিথ্যা। যেমন আমি একটা উদাহরণ দেই তোমাদের কাছে, পৃথিবী সূর্যের চারিদিকে গোলায়। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। এই দুটি উক্তি কিন্তু সত্য, কেননা বাস্তবের সাথে এর মিল রয়েছে। আর বৈধতা হচ্ছে কোনো অনুমান ন্যায় বা যুক্তির ক্ষেত্রে আরোপ করা হয়। বৈধতা আরোপ করা হয় কোনো অনুমান ন্যায় বা যুক্তির ক্ষেত্রে। কোনো যুক্তির বৈধ হওয়ার জন্য এর অন্তর্গত কোনো বচনের বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার প্রয়োজন হয় না। হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হলেই যুক্তিটি বৈধ হয়। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এদের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে এবং তোমাদের সুবিধার জন্য আমি এই পার্থক্যগুলো তুলে ধরলাম। সত্যতা বচন, বাক্য বা উক্তির বৈশিষ্ট্য, অন্যদিকে বৈধতা অনুমান, যুক্তি বা ন্যায়ের বৈশিষ্ট্য। সত্যতার ক্ষেত্রে বচন বা উক্তি সত্য হওয়ার জন্য বাস্তবের অনুরূপ হতে হবে, কিন্তু বৈধতার ক্ষেত্রে অনুমান, যুক্তি বা ন্যায়ের বৈধ হওয়ার জন্য কোনো বচনের বাস্তবের সঙ্গে সঙ্গতি হওয়ার প্রয়োজন নেই। কোনো বচনের সত্যতা ন্যায়ের বৈধতার উপর নির্ভর করে না, আবার কোনো যুক্তি বা ন্যায়ের বৈধতা তার অন্তর্গত বচনের সত্যতার উপর নির্ভর করে না। এবার আমরা দেখি প্রতীক কি। শিক্ষার্থীবৃন্দ, প্রতীক হচ্ছে সংকেত বা চিহ্ন। কোনো কিছু নির্দেশ করার জন্য, বোঝাবার জন্য বা ব্যক্ত করার জন্য কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যখন কোনো কিছুকে কোনো বিষয়ের চিহ্ন বা সংকেত হিসাবে ব্যবহার করে তখন তাকে প্রতীক বলে। অন্যভাবে বলা যায়, কোনো কিছুকে সহজভাবে নির্দেশ করার, বোঝার বা ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। যেমন কোনো দেশের পতাকা হলো সেই দেশের প্রতীক। আমরা যখন কোনো উত্তরের পাশে টিক চিহ্ন থাকে তখন বলা হয় উত্তরটি সঠিক। আবার যখন কোনো উত্তরের পাশে ক্রস চিহ্ন ব্যবহার করা হয় তখন মনে করা হয় উত্তরটি ভুল। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো কিছু নির্দেশ করার জন্য, বোঝাবার জন্য বা ব্যক্ত করার জন্য যখন কোনো কিছুকে কোনো বিষয়ের চিহ্ন বা সংকেত হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে প্রতীক বলে। এবার আমরা দেখব প্রতীকের বিভিন্ন প্রকার। শিক্ষার্থীবৃন্দ, প্রতীকী যুক্তিবিদ্যায় বিভিন্ন প্রকার প্রতীক রয়েছে, অর্থাৎ প্রতীক বিভিন্ন প্রকার হতে পারে। এখানে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। প্রতীককে প্রথমে শাব্দিক প্রতীক এবং অশাব্দিক প্রতীক এই দুই ভাগে
ভাগ করা যেতে পারে। যখন কোনো শব্দ কোনো কিছুর প্রতীক হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় শাব্দিক প্রতীক। যেমন আমরা যখন বলি টেবিল, চেয়ার, বাড়ি বা সততা, নিষ্ঠুরতা, এগুলো হচ্ছে শব্দ এবং এগুলোকে বলা হয় শাব্দিক প্রতীক। তাহলে যখন কোনো শব্দ কোনো কিছুর প্রতীক হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় শাব্দিক প্রতীক। যখন শব্দ ছাড়া কোনো কি চিহ্নকে কোনো কিছুর প্রতীক হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় অশাব্দিক প্রতীক। যেমন আমরা ইংরেজি বর্ণমালার পি থেকে ডব্লিউ বা বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত গণিতের ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি ব্যবহার করা হয় তখন এগুলো হচ্ছে অশাব্দিক প্রতীক। এবং যুক্তিবিদ্যায় কিন্তু আমরা প্রতীক বলতে এই অশাব্দিক প্রতীকগুলোকেই বুঝে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এই অশাব্দিক প্রতীকগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে গ্রাহক প্রতীক, অন্যটি হচ্ছে ধ্রুবক প্রতীক। যে প্রতীক চিহ্নের স্থানে অন্য কোনো বিশেষ শ্রেণীর অন্তর্গত কোনো কিছুকে প্রতিস্থাপিত করা হয় তাকে বলা হয় গ্রাহক প্রতীক। এবং ধ্রুবক প্রতীক হচ্ছে এমন এক ধরনের প্রতীক যার অর্থ সবসময় নির্দিষ্ট ও অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই ধরনের প্রতীকের অর্থের কোনো পরিবর্তন হয় না, সবসময় এইসব প্রতীকের অর্থ স্থির থাকে, আর এই কারণে এইসব প্রতীককে ধ্রুবক প্রতীক বলে। যেমন সিম্বলিক লজিকের ক্ষেত্রে সংযোগকে ডটকে বলা হয় সংযোগকের প্রতীক, আবার হচ্ছে ভি কে বলা হয় বৈকল্পিক বচনের প্রকাশ, এগুলো হচ্ছে ধ্রুবক প্রতীক। আর সুতরাং, নিষেধক বা গণিতের যোগ, বিয়োগ, এগুলো হচ্ছে ধ্রুবক প্রতীক। শিক্ষার্থীবৃন্দ, প্রতীককে প্রফেসর জনসন তার উদ্দেশ্যের দিক বিবেচনা করে তাকে দুই ভাগে ভাগ করেছেন, সংক্ষিপ্ত প্রতীক, দৃষ্টান্তমূলক প্রতীক। যেসব প্রতীক কেবলমাত্র কোন শব্দের সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় সংক্ষিপ্ত প্রতীক। যেমন তোমার বিএ, ব্যাচেলর অফ আর্টস, বা বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রতীক। আবার ধারণামূলক চিহ্নের প্রতীক হিসাবেও সংক্ষিপ্ত প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। যেমন গুণ ধারণার ক্ষেত্রে গুণ চিহ্নটি হচ্ছে সংক্ষিপ্ত প্রতীক। দৃষ্টান্তমূলক প্রতীক হচ্ছে যখন বর্ণমালা থেকে নির্বাচিত প্রতীককে বিষয়টির দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় দৃষ্টান্তমূলক প্রতীক। যেমন পিএসএম, এটা হচ্ছে দৃষ্টান্তমূলক প্রতীক, কেননা এখানে পি কে বোঝানো হয় হচ্ছে মেজর টার্ম বা প্রধান পদ, এস কে বোঝা হয় অপ্রধান পদ অর্থাৎ মাইনর টার্ম, এবং মধ্যপদ, এম কে বোঝানো হয় মধ্যপদ বা মিডল টার্ম। এর দৃষ্টান্তমূলক প্রতীক হিসাবে যুক্তিবিদগণ এই চিহ্নগুলো ব্যবহার করেছেন, সেজন্য এটাকে বলা হয় দৃষ্টান্তমূলক প্রতীক। শিক্ষার্থীবৃন্দ,
অধ্যাপক স্টাউট প্রতীকের ব্যবহার বিবেচনা করে প্রতীককে তিন ভাগে ভাগ করেছেন, প্রকাশধর্মী প্রতীক, পরিবর্তক প্রতীক এবং নির্দেশনমূলক প্রতীক। যে প্রতীক দ্বারা আমরা প্রকাশিত বা নির্দেশিত প্রতিটি বিষয়ের প্রতি আকৃষ্ট হই তাকে বলা হয় প্রকাশধর্মী প্রতীক। যেমন যদি আমরা শব্দ গাড়ি শব্দটি উচ্চারণ করি তখন এই শব্দটি দ্বারা কি বিষয় প্রকাশ করেছে সেই দিকে মনোযোগ দেই। পরিবর্তক প্রতীক কি, যখন কোনো প্রতীক কোনো কিছুর পরিবর্তে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পরিবর্তক প্রতীক। এই ধরনের প্রতীকগুলো কিন্তু সবসময় প্রতিনিধিত্বমূলক। যেমন আমরা যুক্তিবিদ্যার ক্ষেত্রে PQRS ব্যবহার করি, আবার হচ্ছে ABC গণিতের ইত্যাদি গণিতের সংখ্যা মানের পরিবর্তে আমরা প্রতীক হিসাবে ব্যবহার করি। নির্দেশমূলক প্রতীক, নির্দেশমূলক প্রতীক এমন এক ধরনের প্রতীক যা মনের মধ্যে ধারণার সৃষ্টি করে এবং সংকেত থেকে স্বাধীনভাবে ওই ধারণার প্রতি মনোযোগী হওয়া যায়। যেমন দাবা খেলার মন্ত্রীর অবস্থানেই সম্ভাব্য চালের নির্দেশ দেয়, একইভাবে তাস খেলায় টেক্কা সম্ভাব্যত খেলায় ইঙ্গিত দিয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম, প্রতীককে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়, শাব্দিক প্রতীক, অশাব্দিক প্রতীক। অশাব্দিক প্রতীককে দুই ভাগে ভাগ করা হয়, গ্রাহক প্রতীক ও ধ্রুবক প্রতীক। উদ্দেশ্যের দিক বিবেচনা করে যুক্তিবিদ প্রফেসর জনসন দুই ভাগে ভাগ করেছেন প্রতীককে, সংক্ষিপ্ত প্রতীক এবং দৃষ্টান্তমূলক প্রতীক। আবার অধ্যাপক স্টাউট হচ্ছে প্রতীকের ব্যবহার বিবেচনা করে প্রতীককে তিন ভাগে ভাগ করেছেন, প্রকাশধর্মী প্রতীক, পরিবর্তক প্রতীক এবং নির্দেশমূলক প্রতীক। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব প্রতীক ব্যবহারের উপযোগিতা বা গুরুত্ব কতটুকু। প্রতীক ব্যবহারের ফলে ভাষার অস্পষ্টতা দূর করা যায়। শিক্ষার্থীবৃন্দ, ভাষা ব্যবহার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় শব্দের অর্থ অস্পষ্ট থাকে বা একই শব্দ বারবার বা একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে, এর ফলে যুক্তি গঠনের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। তখন যুক্তিবিদ্যায় যদি প্রতীক ব্যবহার করা হয় তখন এই ভাষার অস্পষ্টতা দূর হয়ে যায়। বচনের আকার স্পষ্টভাবে প্রকাশ করা যায়। প্রতীক ব্যবহারের ফলে বিভিন্ন প্রকার যুক্তির যৌক্তিক কাঠামো এর অংশ সরল বা যৌগিক বচনের গঠন বা আকার স্পষ্টভাবে প্রকাশ করা যায়। বচনের আকারগত অস্পষ্টতা দূর করা যায়। অনেক সময় শাব্দিক অস্পষ্টতা দূর করা যায় কিন্তু আকারগত বচনের আকারগত অস্পষ্টতা দূর করা যায় না। সেই ক্ষেত্রে যদি আমরা প্রতীক ব্যবহার করি তখন দেখা যায় বচনের যে আকারগত অস্পষ্টতা সেটা দূর হয়ে যায়। বচনের প্রয়োজনীয় অংশের প্রতি মনোযোগ হওয়া যায়। প্রতীক ব্যবহার ফলে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে প্রয়োজনীয় অংশের প্রতি মনোযোগী হওয়া যায়। আমাদের বক্তব্যের যে প্রয়োজনীয় অংশ নয় সেই অংশটি সহজেই বাদ দিতে পারি এবং যে অংশ আমাদের কাজে উপযোগী সেই অংশের প্রতি আমরা সহজেই দৃষ্টি দিতে পারি, আর প্রতীক ব্যবহারের ফলেই কিন্তু সেটা সম্ভব হয়। ফলে আমাদের বক্তব্য সুস্পষ্ট হয় এবং সংক্ষিপ্ত হয়। প্রতীক ব্যবহারের ফলে যুক্তির বৈধতা এবং অবৈধতা আমরা সহজেই
বিচার করতে পারি এবং জটিল যুক্তি এবং ন্যায়ের আকার প্রতিষ্ঠা করা যায় সহজে। প্রতীক ব্যবহারের ফলে চিন্তা ও শ্রমের দিক থেকে মিতব্যয়ী হওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রতীক ব্যবহারের উপযোগিতা বা গুরুত্ব অংশে কি দেখলাম? যে ভাষার অস্পষ্টতা দূর করা যায়, বচনের আকার স্পষ্টভাবে প্রকাশ করা যায়, বচনের আকারগত অস্পষ্টতা দূর করা যায়, বচনের প্রয়োজনীয় অংশের প্রতি মনোযোগী হওয়া যায়, যুক্তির বৈধতা ও অবৈধতা বিচার করা যায়, চিন্তা ও শ্রমের দিক থেকে মিতব্যয়ী হওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার জন্য আমি আমার এই লেকচারে যে বইগুলো উল্লেখ করেছি তার নাম দিয়ে দিয়েছি তোমাদের, যেমন আই এম কপি, সিম্বলিক লজিক, আব্দুল মতিন স্যারের প্রতীকী যুক্তিবিদ্যা, কালীপ্রসন্ন দাস তিনি অনুবাদ করেছেন আই এম কপির সিম্বলিক লজিক গ্রন্থটি, সেই অনুবাদটি, মোহাম্মদ মতিউর রহমান স্যারের প্রতীকী যুক্তিবিদ্যা বাচনিক কলন, রামদুলাল রায় স্যারের প্রতীকী যুক্তিবিদ্যা, এই বইগুলো আমি এই লেকচারটিতে সাহায্য নিয়েছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।